বন্ধুরা, আজকে একটা সুন্দর বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে বৃষ্টি পড়ছে, জোরে বলো ঝিরিঝিরি বলো, যেমন খুশি ইচ্ছে তেমন করে বৃষ্টি হচ্ছে। সকালের দিকে বলছি ভুল, সকালের দিকটা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে দুপুরের পর থেকে। দুপুরের পর থেকে বেশ ভালো জোরে 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 বৃষ্টি হচ্ছে, আর এখনও কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো এই দেখো মাম্মাম আর দিদা, দিদাকেও নিয়ে বেরিয়েছি আজকে, আমরা একটু বেরিয়েছি যখন, তখন দিদাকেও বললাম তুমিও চলো দিদা, গাড়ি করেই যাবো যখন, চলো তুমিও। তো তাই জন্য দিদা আমি এই যে মাম্মাম যাচ্ছি, একটু মাম্মামের কিছু জিনিসপত্র কেনা আছে, আমারও কিছু কেনার রয়েছে, তো সেই জন্য কাঁচাপাড়ার দিকে যাচ্ছি। তো আমি পৌঁছে গেছি এখন কাঁচাপাড়াতে, আমি যাবো নিয়োগী স্টোরে, কাঁচাপাড়া নিয়োগী স্টোরে, ওখান থেকে আমি মাম্মামের কিছু জিনিস কিনবো। আর আমার শ্যাম্পু, তেল, চুলের তেল এগুলো শেষ হয়ে গেছে, তো সেগুলোও নেব। তো চলো, নেমে পড়েছি গাড়ির থেকে, দেখতে পাচ্ছো সবাই ছাতা নিয়ে যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, দেখো বান্ধবীকে দেখা লক্ষ্য দিজা ভালো, হাই বলে দেয় একটু, হাই বান্ধবী ফুটকো দেখা হয়ে গেল, তো যে বান্ধবীটাকে তোমরা দেখলে না, ও আমার ক্লাসমেট, ওর সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে, অনেক দিন পর, মাঝখানে একদিন দেখা হয়েছিল, তখন ওর মার শরীরটা ভালো ছিল না বলছিল, তো আজকে অনেকদিন পর দেখা হলো। তো দেখো গল্প করতে করতে আমি নিউ স্টোরে ঢুকে গেছি, মাম্মামের বডি লোশন, বডি ওয়াশ, এবারে হিমালয়ের বডি ওয়াশটা নিলাম। মাম্মামের বডি ওয়াশ আমি কিন্তু বারবার চেঞ্জ করতেই থাকি, আর এইটা হচ্ছে কেশো সাথী, আমার শ্যাম্পু আর কেশপ্রাপ্তি হেয়ার অয়েল। আর নিলাম, আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, তো এই জোবিসের লিপ বামটা ওরা বললো ভালো, তাই নিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু বাড়িতে যখন এসে আমি ইউজ করেছি, আমার কিন্তু একদমই ভালো লাগেনি, তাই তোমাদেরকেও বলবো যে একদমই নিও না। আমি ম্যালিওর লিপ বামটা ইউজ করতাম, ম্যালিওর লিপ বামটা সত্যি খুব দারুণ, কিন্তু এই জোবিসের লিপ বামটা কালার তো হয়ই না, আর কেমন একটা ধূপকাঠি ধূপকাঠি গন্ধ, যেটা আমার একদমই পছন্দ না, আমি তো জানতাম না, তাই নিয়ে ফেলেছি, এখন আর কিছু করার নেই। আমি পরে একটা নেবো ভেবেছি, ম্যালিওর লিপ বাম আবার নিয়ে আসবো, ওদের কাছে ম্যালিওর লিপ বামটা ছিল না তাই নিতে পারিনি, তো পরে নেবো। তো তোমরা কিন্তু প্লিজ জোবিসের লিপ বামটা নিও না। আর নিয়েছি হচ্ছে ম্যান্স রোল অন। তো আমার কেনাকাটা এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে টাকা দিয়ে দিচ্ছে, এখন টাকা দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে তারপর আমাকে আরও যেতে হবে হচ্ছে অ্যাপেলোতে যাব, একটু ওষুধের দোকানেও যাব। আমি এখন একটু ডেটটা চেক করে নিচ্ছি যে এক্সপায়ারি ডেটটা ঠিকঠাক আছে কিনা। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, তো চলো বেরোনো যাক। আর বেরোতে বেরোতে আমরা দুজনে একটু গল্প করছিলাম, ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি, তো সে পুরনো দিনের কথা একটু মনে পড়ছিলো। আর মাম্মামকে আমরা নিয়ে যাইনি, দেখো মাম্মাম গাড়িতেই আছে, বাইরে যেহেতু ঝিরিঝিরি পড়ছিলো, তো তাই দিদা বলল যে দিদা যাবে না, আর মাম্মামকে তাই আর নিয়েও গেলাম না, দিদার কাছে রেখে দিয়ে গেলাম। তো চলো গাড়িতে উঠে পড়েছি, এখন যাওয়া যাক। এখন যাব হচ্ছে একটুখানি মোমোর দোকানে, মোমোর দোকান থেকে আমি মোমো নেব, কারণ বোন বলেছিলো ফেরার সময় মোমো নিয়ে আসতে, তো তার জন্যই নেব একটুখানি, ওর জন্য মোমো নেবো। এই দেখো মোমোর দোকানে দাঁড়িয়ে গেছি, মোমো নেব, এই যে প্যাকিং চলছে। আমারও দেখে খুব ইচ্ছে করছিলো যে খেতে, তারপরে এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মোমো হবে সাথে একটু স্যুপ হবে, উফ জাস্ট জমে যাবে, কিন্তু কিছু করার নেই, আমার তো নিরামিষ, তো আমি খেতে পারবো না, কিন্তু বোনেরা তো খেতে পারবে। তো চলো প্যাক করে দিচ্ছে আমাদেরকে, মোমোটা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। না তার আগে আর একটু কাজ আছে, তার আগে আমি একটু অ্যাপেলোতেও যাবো, ওষুধের দোকানেও যাবো, তো ওগুলো নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। আর এই দোকানটাতে জানো তো মানে সব কিছুই মোটামুটি ফাস্টফুড পাওয়া যায়, মোমোর থেকে শুরু করে তারপর হচ্ছে তোমার পাওভাজি, চাউমিন, এগ রোল, পকোড়া, ধোসা, ইডলি, সমস্ত কিছুই পাওয়া যায়। আর এই মোমোগুলোকে দেখো একবার, জাস্ট লোভ সামলাতে পারছি না আমি। আর তোমাদের কার কার লোভ লাগছে কমেন্টস করে জানিও, আমি তো খেতে পারবো না, কী করা যাবে বলো। তো আমি এখন দু প্লেট মোমো নিচ্ছি, একটা প্লেট 50 টাকা করে, দু প্লেট মোমো নেব, নিয়ে তারপর বাড়ির দিকে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা।
গেছে আমাদের, আমি দেখো গাড়িতে উঠেও পড়েছি, এখন বেরিয়ে যাব এখান থেকে, বেরিয়ে যাব হচ্ছে ওষুধের দোকানে। এরকম ওষুধের দোকানে পৌঁছে গেছি, আমি প্রেসক্রিপশানটা বের করছি ওষুধ নেব বলে। আমার পায়ের মধ্যে একটু ফাঙ্গাল ইনফেকশন মতো হয়েছে, খুবই চুলকায়, ইচিং হয় আমার, তো তার জন্য ডক্টর দেখিয়েছি, উনি একটা ওষুধ দিয়েছে, তো খেয়ে দেখি ওটাতে কমে কি না, তো ওই ওষুধটা নিতেই আসলাম। আর এই দেখো মাম্মাম কি দেখছে কে জানে, তো এই একটা ওষুধটাই আমার কাছ থেকে 200 টাকা না 250 টাকা নিল, আমার ঠিক খেয়াল করছে না, কিন্তু ওরকমই নিয়েছে। তো হয়ে গেছে আমাদের কেনা ওষুধটা, এবার আমি যাব হচ্ছে অ্যাপেলোতে, এখান থেকে একটুখানি সামনেই আছে, একটু হেঁটে গেলেই অ্যাপেলো রয়েছে, তো চলো যাওয়া যাক। তো আমি ঢুকি দিলাম ব্যাগের মধ্যে প্রেসক্রিপশান আর ওষুধটা, তো চলো একটু হেঁটে গেলেই অ্যাপেলো দেখতে পাবো। এই দেখো রাস্তাটা পুরো ভেজা, আর যেহেতু বৃষ্টি হয়েছে বলে রাস্তায় তাই লোকজনও একটু কমই আছে। দেখো পৌঁছে গেছি অ্যাপেলো ফার্মেসি, আর এই যে মাম্মাম আর বাবা আসছে, তো মাম্মামের জন্য এইটা নিলাম, পেস্ট ওর শেষ হয়ে গেছিলো, এই পেস্টটাই আমি ওকে দিই, কিটোডেন্ট, তো এটা নিলাম, আর ওয়াইপস নিলাম, আর এয়ারবাড নিলাম, আমি জনসনের এয়ারবাডটা খুঁজছিলাম কিন্তু ছিল না ওনাদের, তো অ্যাপেলোরটাই নিলাম। তো চলো কেনাকাটা কমপ্লিট আমার, এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর তোমাদেরকেও জানাচ্ছি, টাটা বাই বাই।